আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আসলে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই আপনি যেহেতু গ্লোবো করা কীভাবে করতে হয় এটুকু যদি সব কিছু আমাদেরকে দেখাইতেন, কীভাবে অর্ডারটা আসে এবং কীভাবে পিক আপ করেন এবং কীভাবে ডেলিভারি দেন এটুকু সব কিছু যদি আমাদেরকে দেখাতেন তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হতো। তো ভাবলাম যে আজকে যেহেতু আমি বাইর হইলাম গ্লোবো নিয়ে, তো আপনাদেরকে একটু দেখাইতাম যে কীভাবে আমরা কাজটা করি। তো অবশ্যই সঙ্গেই থাকবেন, আর যারা নতুন আসবেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আমি ভিডিওতে যেরকম দেখাবো এরকম দেখে আপনি কাজটা শুরু করে দিতে পারবেন, কারো কোনো হেল্প প্রয়োজন হবে না। তো চলুন শুরু করি। তো এই হচ্ছে আমার গ্লোবোতে একটা অর্ডার আসছে, তো আমরা অর্ডারটা চেক করবো এখন কোন জায়গায় এটা ডেলিভারি দিতে হবে। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে 4.9 কিলোমিটার, টাকা পে করবে অলমোস্ট 2.96 টাকা, মানে সুন্দর অর্ডার ধরতে গেলে। তো আপনারা জাস্ট এখানে স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট, তারপরে এখানের মধ্যে আপনার এই অ্যাড্রেস আসবে এবং কি রেস্টুরেন্টের নামটা আসবে। দেন আপনি এই অ্যাড্রেসে যাবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে ম্যাপের মধ্যে আপনাকে দেখাবে সাইকেল মোডে দিবেন, সাইকেল মোডে দেওয়ার পরে এখানে দেখবেন এই অ্যাড্রেস অনুযায়ী আপনি চলে যাবেন, ওখানে গিয়ে পিক করে তারপরে চলে আসবেন। ওকে, তারপরে যখন আমি রেস্টুরেন্টের সামনে যাব তখন আই এম ইন দিস স্টোর, জাস্ট এখানে ক্লিক করলে এখানে কত টাইম লাগবে এটা রেডি হতে সেটা দেখাবে। তারপর এই টাইম যাওয়ার পরে এখানে একটা কোড আসবে, আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে ফুডটা পিক আপ করতে হয়। ওকে, তো এখানের মধ্যে 12 থেকে 14 মিনিট টাইম লাগবে, আমি যেতেই লাগবে 10 মিনিটের মতো। তারপর আমরা ওইখানে যাওয়ার পরে ফুডটা রেডি হবে, তারপর ফুডটা নিয়ে আমরা ডেলিভারি দিব, কীভাবে দিব সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে,
আপনারা তো দেখতেই পারলেন যে আমি কিভাবে ফুটার পিক আপ করলাম। তো এখানের মধ্যে এসে 650 এটা বলার পরে আমাকে ফুটটা দিছে। তারপরে আপনারা এখানে আই হ্যাভ পিক আপ দিস প্রোডাক্ট এটা এখানে ক্লিক দেওয়ার পরে তিনটা অপশন আসবে, এখানের মধ্যে আপনি দিবেন আই অ্যারাইভ আর্লি, তারপরে নেক্সট, দেন আপনাকে একটা নতুন অ্যাড্রেস দিবে, এই অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন সেম পিক আপের মতোই। তারপরে এই অ্যাড্রেসে গিয়ে আপনি ফুডটা ডেলিভারি দিয়ে আসবেন। তো এখানের মধ্যে অলমোস্ট 5-6 মিনিটের মতো লাগবে, তারপরে এই অ্যাড্রেসে গিয়ে আপনার সাথে আবারও কথা হবে। এখন আমরা কাস্টমারের অ্যাড্রেসে চলে আসছি। তো এখন জাস্ট আমরা 239 নম্বর 3 নম্বর হাউস লেফট সাইড, তারপর আই এম অ্যারাইভ এখানে দেওয়ার পরে টাকার অঙ্কটা দেখাবে। এখানে অনেক সময় ক্যাশ পেমেন্ট থাকবে, তাহলে ক্যাশ টাকা আপনি হাতে নেবেন, আর এখানে যেহেতু কার্ড চেঞ্জ কার্ড মানে ওটা অটোমেটিক কার্ডে পে করা হয়ে গেছে, তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমার 239 নম্বর হাউস, এটা 239 নম্বর হাউস, আর এখানের মধ্যে আমি ক্লিক করব 3 স্কোয়ার্ড। তো ফুডটা ডেলিভারি দেওয়ার পরে আপনি এখানের মধ্যে জাস্ট চেঞ্জ কার্ডে ক্লিক করবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েল ডান, ওকে, অর্ডার ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। তো এভাবেই গ্লোবোতে কাজ করতে হয়। আজকে এ পর্যন্তই। তো আমি নেক্সট ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ, যে গ্লোবোতে কত টাকা ইনকাম করা যায় প্রতিদিন, এবং কিছু দুদিন পরে আমরা কত টাকা পাই গ্লোবো থেকে, এটু জোর সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর একটা কথা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কত টাকা ইনকাম করি 14 দিনে, সেটা আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা ইন্সপায়ার হবেন আশা করি। আর পর্তুগালে আসলে কোনো কাজকর্ম না ফেলে আপনারা গ্লোবো শুরু করতে পারেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, চাও।